আচ্ছা তাহলে প্রথমে আমি পাওয়ার পয়েন্টের একটা পেজ নেব, পাওয়ার পয়েন্ট আমার গা ঠান্ডা হয়ে গেছে কিন্তু বাতাস আসছে, এখানে নিউ ঠিক আছে, কথাটা শুনতে হবে। আমি ডেস্কটপের উপর যে কোনো জায়গায় রাইট বাটন মানে ডান পাশে বাটন ক্লিক করব ঠিক আছে, করে নিউ নিউ নিউতে ক্লিক করে আমার ওয়ার্ডে ঢুকতাম আমার মনে আছে, কিন্তু আজকে নিউতে ঢুকে আমরা পাওয়ার পয়েন্ট ঢুকবো ওয়ার্ডে না। কি বলিস কর, আর একবার বলতে না পারলি কান ধরে কেন উদ্ঘোষ পাবো বারবার বলে। ডেস্কটপের উপরে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবো মানে ডান পাশে বাটন ক্লিক করবো, করে এখান থেকে নিউতে আসবো, নিউ নিউ। আচ্ছা নিউ থেকে আমি কি করবো, আগে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকতাম, এখন দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2003 আছে, 7 আছে, মানে আমার ডাবল স্টাফ দেওয়া আছে আপনার ট্রেনিং এর জন্য, আমি দুই রকম দিতে পারি দেখাইতে পারি বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমি ক্লিক করলাম, করলে আমার এখানে রিডেম করতে পারি ঠিক আছে, যে তোফি যে তোফি কি করছে, একটা স্কুলের টিচার বা একটা হাই স্কুলের প্রধান শিক্ষক বা একটা কম্পিউটার অপারেটর, একটা স্কুলের কাছে সকল শিক্ষক, সে কী করছে তার বাচ্চাদের পড়ানো করাবে তাই না, স্কুলে তারা বাচ্চারা সাথে পড়ানো করাবে, একটা সাবজেক্টের টপিক তৈরি করছে ঠিক আছে। আমি আগের দিনকে একটু ধারণা দিলাম প্রথম দিকে এইরকম হয়, আর সেটা দেখাচ্ছি যে কী করে বানাতে, আগের দিন দেখলাম এরকম হয় আজকে দেখাচ্ছি যে এত বানাতে কীভাবে বানাবো। আর তাহলে এখানে আমি ওর নাম দিয়ে লিখলাম, দিয়ে আমি এন্টার দিলাম, দিয়ে ভিতরে ঢুকছি, এটা পাওয়ার পয়েন্টের পেজটা ওপেন করছে, আমি বড় করতে পারবো সমস্যা নেই, দেখা যায় লেখা দেখা যায়। আচ্ছা এখানে দুইটা বক্স আছে, একটা বক্স একটা বক্স, বক্স কয়টা, আসলে বক্স বলে কথা নেই, আমরা ইচ্ছা মতো করে নিতে পারি, ইচ্ছা মতো করে নিতে পারি। তা আমি এখানে ধরেন বক্স আমি একটা কেটে দিলাম, উপরে আমি একটা ফুলের ছবি দেবো, ওই বর্ডারের উপরে ক্লিক করতে হয়, আগে এই এতে ক্লিক করবে, আচ্ছা এই যে না আগে ভিতরে ক্লিক করবেন, করার পরে দেখেন সাইডে এই যে বর্ডার দেখছেন, এই বর্ডারের উপরে মাউসটা নিয়ে এটা ক্লিক করবেন, করে ডিলেট সাবজেক্ট ডিলেট করে দেবেন, ক্লিক করে ডিলেট সাবজেক্ট কোনো কাজ হবে না, ক্লিক করে আবার এই বর্ডারে ক্লিক করতে হবে, বর্ডার তারপরে যে ডিলেট সাবজেক্ট ডিলেট করে দেবেন ওকে। আচ্ছা ওইটা ডিলেট করে কি জন্য আমরা একটু নেটের হেল্প নেবো, নেটের ব্যবস্থা আমি ফোনে রাখিছি, আজকে এটা দেখাবো তাই আমাদের ওই জায়গায় সবচেয়ে সুখবর হচ্ছে ওখানে আমাদের জেনারেটর আছে ঠিক আছে, কারেন্ট চলে গেলেও ফ্যান ম্যান সব চলবে ওকে, কারেন্টও চলবে আর ল্যাপটপ তো থাকবে, তাহলে ফ্যান যদি চলে আর কারেন্ট যদি চলে ল্যাপটপ দিয়ে তাহলে আর কিছু লাগবে না, একদম রিল্যাক্স ক্লাস করতে পারবো। আচ্ছা এখন আমি নেটটা কানেক্ট দিয়ে নিই, দেখেন কাজ টা যদি শেখার মতো শিখেন আমি আপনাদের আস্তে আস্তে এক একজন একজনকে জবে ঢুকাই দিতে পারবো, শেখার মতো শিখতে পারবো, কারণ আমার ঘন ঘন অফার আছে, আমার আজকে ইন্টারভিউ আছে আমি যাচ্ছি, কিন্তু আমার ইন্টারভিউ সেরকম না, আমাকে অফার ইন্টারভিউ, অফার ইন্টারভিউ বুঝলেন মানে আমি কোনো অ্যাপ্লাই করিনি আমাকে অ্যাপ্লাই করেছে, আমাকে কালকে ফোন দিয়ে বসে যে মারুফ সাহেব আপনার জন্য একটা অফার আছে আপনি সকালে চলে আসেন তাই আমি যাবো আইটি পার্টি ঠিক আছে, আর আমার তো কার্ড আছে, কার্ডটা আনতে মন নেই, তারপরে সমস্যা নেই এখানে পরিচয় দিলে এমনি চিন্তা পারবেন। আচ্ছা যাক তাহলে আমি এখানে ফুলের ছবি দেবো, হ্যাঁ তাহলে আগে আমি নেটটা কানেক্ট করে নিই, কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা কীভাবে আমি নেট থেকে একটা ছবি ডাউনলোড দেবো জানি, কয়দিন জানি ল্যাপটপে, আচ্ছা তাহলে এটা গ্রুপে দেখে, আচ্ছা এটাই প্রথমত নেট চালাই দেখলে ব্রাউজার লাগে, আমরা ফোনে চালাই অপেরা মিনি ইউসি ব্রাউজার তাই না, অপেরা ইউসি এতেও চলে, ফোনেও চলে আবার ল্যাপটপও চলে, মোজিলা ফায়ারফক্স এটা পিসি ফোনে চলে না কিন্তু পিসিতে চলে ঠিক আছে, তাই এখানে আমার আছে গুগল ক্রোম, গুগল ক্রোম ফোনেও চলে তাই না, তা এক কথায় নেটে ঢুকতে গেলে একটা মাধ্যম লাগে, যে কোনো একটা মাধ্যম লাগে, তা একটা মাধ্যম হচ্ছে আমার ফায়ারফক্স হতে পারে, আবার একটা মাধ্যম গুগল ক্রোম হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, অপেরা মিনি হতে পারে, যে কোনো ধরনের ব্রাউজার হতে পারে, একটা ব্রাউজার বলে ব্রাউজার, তার মানে নেটে ঢুকতে গেলে পূর্ব শর্ত হচ্ছে প্রথমত নেট কানেকশন থাকতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার
বা বৈধ মাধ্যম, যে মাধ্যম দিয়ে আমি ঢুকতে পারবো, এটা থেকে ঢুকতে গেলে কোনো না কোনো মাধ্যম লাগে, তো এই মাধ্যমটা আমার থাকতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে, তিনটে জিনিস থাকে নেট ইউজ করা হবে, একটা হচ্ছে নেটের সংযোগ, একটা হচ্ছে যে কোনো একটা মাধ্যম বা ব্রাউজার, আর একটা হচ্ছে ব্যবহার করার সক্ষমতা। তিনটে জিনিস হলে একটা ব্যক্তি ভালোভাবে নেটটা চালাতে পারে, আর এই সক্ষমতার মধ্যে অনেক কিছু আছে, বুঝে গেছে। এখন যাই হোক, ওইটা ফ্যাক্ট না। তা আমরা যেখানে যেখানে আমার কয়েকটা জিনিস সেভ করা আছে, এটা ছোট জুম করে দেখানো যাবে না, তবে আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু আমার মালো মজুলা ফায়ারফক্স বলে একটা ব্রাউজার আছে, গুগল ক্রোম নামে আছে, ক্রোম ক্যানারি নামে আছে, অপেরা মিনি দিয়ে একটা সফটওয়্যার আছে, মানে এটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার না, এগুলো হচ্ছে ব্রাউজার ধরেন সফটওয়্যার, ব্রাউজার সফটওয়যার। তাহলে এখানে আমি যে কোনো একটাই ক্লিক করছি, ইচ্ছা মতো আমি মজুলা ফায়ারফক্সে ক্লিক করতে, ফোনে যেহেতুগুলো ব্রাউজার থাকে, যে কোনো ব্রাউজার দিয়ে ফেসবুক চালানো যায়, যে কোনো ব্রাউজার দিয়ে যে কোনো কিছু করা যায়, তাই না? এমন কোনো নিয়ম আছে যে এই ব্রাউজারতে করা যাবে, ওই ব্রাউজারতে করা যাবে না, এমন কোনো নিয়ম নেই, ঠিক আছে। আচ্ছা, আমার কিন্তু ওপেন হয়ে গেছে, আমি এখানে কী করলাম, যারা ফুলের ছবি লাগবে আমার, লিখলাম যে এফ এফ এল ও ডব্লিউ আর ফ্লাওয়ার পিকচার, ফ্লাওয়ার পিকচার লিখছি। আচ্ছা, এখন ফ্লাওয়ার পিকচার লিখলে ওয়েবসাইট সহ চলে আসে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, কি এগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এক এক ওয়েবসাইটে সব রকম, এখানে লক্ষ লক্ষ ওয়েবসাইট চলে গেছে, এটা সার্চ দিলে কতটুকু দেখবেন, এখানে দেখেন শতক হাজার লক্ষ কোটি, ৬০০ ৬৬ কোটি ওয়েবসাইট চলে গেছে এখানে সারা পৃথিবীব্যাপী, যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে থেকে এই দেখেন রেজাল্ট ৩৯.৩৯ সেকেন্ড, এক সেকেন্ড মানে এক সেকেন্ড, আর ৩৯.৩৯ মানে জানেন ওই ৬০ সেকেন্ডের মধ্যে ৩৯ ভাগ, ৬০ সেকেন্ডের ১০০ ভাগের মধ্যে ৩৯ ভাগ, তাহলে এক সেকেন্ডের মানে হাফ সেকেন্ডের সাইজটাও অনেক কম, ঠিক আছে। তাহলে এই টাইমের মধ্যে কী হয়েছে, এতগুলো রেজাল্ট এনেছে, কত ৬৬৬ কোটি ওয়েবসাইট চলে গেছে, যেখানে সব ফুল ফুল আর ফুল, তাহলে কি ফুলকে কিনা লাগবে, টাকা দেন লাগবে না? আচ্ছা, তাহলে আমার ওয়েবসাইটে আমি ঢুকবো না, আমি ওয়েবসাইট না ঢুকে এখানে ওই ইমেজ বলে একটা অপশন আছে, ইমেজ, ইমেজ মানে হচ্ছে প্রতিচ্ছবি বা ছবি, ইমেজ মানে কি ছবি, প্রতিচ্ছবি, ওই ওই বাইক যা না, তো অন্য মানুষ কে আসলে আমি খেয়াল করছি, অ্যাটেন্টিভ হও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ইমেজে ক্লিক করবো একটা, কি বলবো, এটা তুমি তোমার লিখে দেবা, এটা তো মনে থাকার কথা, আমি যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করবো, ঠিক আছে। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি একটু পরে ফোন। আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা ব্রাউজার যাওয়ার পরেও কি লিখছিলাম, ফ্লাওয়ার এফ এল ও ডব্লিউ আর ফ্লাওয়ার পিকচার লিখছিলাম, তাই না? লিখলে আমার এগুলো স্টোরি আসছে, নেটের স্পিডটা কিন্তু এখানে অনেক ভালো ঘরের থেকে বাইরে, এই জন্য দ্রুত আসছে। এই যে আমি কি করবো, এই যে ইমেজ দেখেন না, ইমেজ ইমেজ আর ক্লিক করবো, ইমেজ ইমেজে ক্লিক করার পরে দেখেন এখানে প্রচুর ছবি আছে, আমি একটু জুম কমাই, সব ছবি। এখন ধরেন যে আমি একটা ফুলের তোড়া দেবো, যে কোনো কি করবো ফুলের তোড়া দেবো, তাই না? দেখেন এখানে অনেক রকম ছবি আছে, ধরেন যে আমি এই ছবিটা দেবো, আমি বেশি টাইম নষ্ট করবো না, আমি যে কোনো ছবি নিয়ে নিলাম, তো এইখানে যে অনেক ছবি আছে, যে ভাই এই ছবি আছে, যা ধরেন অনেক রকম ছবি আছে, ছবির অভাব নেই। এখন ধরেন যে আমি এই ছবিটা দিয়ে দেবো, তাহলে এই ছবিটা কী করবো, ছবির উপরে আমি রাইট বাটন, আমার ফোনের মতো সিস্টেম কিন্তু না, ফোনের মতো টাচ সিস্টেম এখানে তা না, এখানে কি করবো, এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করবো, মানে ডান পাশে বাটন ক্লিক করবো, করলে সেভ বলে একটা অপশন আসবে, সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে। আর তোমরা লিখে নাও, যদি পরীক্ষার ব্যাপার আছে লিখে নাও, আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি, বন্ধ না লেখো, অ্যাট ফার্স্ট একদম লেখো, যে এক নম্বর পয়েন্টে তার সিম্পলভাবে লেখো, লেখো ব্রাউজার বি আর ও ডব্লিউ এস ই আর, তাহলে বানানগুলো ক্লিয়ার হয়ে দেবেন আমাদের, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য যেহেতু আছে, বি আর ও ডব্লিউ এস ই আর ব্রাউজার প্লাস, আমি সেই সে টেন্সের গঠনের মধ্যে লিখে দিচ্ছি, প্লাস
লোগো www. সব সোজা যায় কিন্তু হ্যাঁ www. একই সাথে লোগো google.com google.com মানে এই ওয়েবসাইটে আমি যাব কারণ কি আমার এটা সেভ করা আছে বিদ্যা চলে গেছে আপনাদের নাও থাকতে পারে তাই না আচ্ছা ওর পাশে লেখো ব্র্যাকেটের মধ্যে লেখো ব্র্যাকেট দেওয়াটা দিয়ে লেখো লিংক থেকে লিংক ব্র্যাকেটের মধ্যে লেখো LINK লিংক LINK লিংক থেকে আচ্ছা তাহলে আমার জানতে হবে যে লিংক কোনটা হ্যাঁ এই দেখো এবার এবার ছবি দেখাতে আস লিংক কোনটা এই যে উপরের জায়গাটা আছে এই জায়গাটা সবাই দেখো এই যে জায়গাটা দেখছো এখানে আমি মাউসে ক্লিক করি এই যে জায়গাটা এই জায়গাটা আছে লিংক এই যে আমি ভুল করে দিচ্ছি হ্যাঁ এই জায়গায় আমার লিখতে হবে www.google.com ওইটা লেখার পরে আমার গুগলের ওই যে বক্সটা আসবে এই বক্সে আমি লিখেছি যে ফিল আপ ফিল আপ লিংক থেকে যে ব্র্যাকেট ক্লোজ মানে আমি এটা বলতে চাইলাম লিংক থেকে আমার গুগল ডটকম লিখতে হয় যেখানে সেখানে লিখলে হয় না অনেক সময় সার্চ বক্স থাকে সামনে মানে এটা বক্স থেকে লেখার জন্য ওই বক্সে লিখলে হয় না লিঙ্কে লিখতে তাহলে মূল সাইটটা চলে আসে আচ্ছা প্লাস দেন দেখেন যে আপনার কাঙ্ক্ষিত ছবি বা দেখেন শুধু ছবি ছবি যদি আমার ছবি বুঝেছি একটা বুঝে সব বুঝবেন ছবি হ্যাঁ প্লাস প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি সিলেক্ট করে যেকোনো ছবি প্রয়োজন অনুযায়ী যেকোনো ছবি যোগ করতে ছবিতে ক্লিক পয়লা রশ্মি ক অথবা সিএলআই সিতে ক্লিক হ্যাঁ প্লাস আচ্ছা ক্লিক করলে আমার এই বড় হয়ে যাচ্ছে যে ছবিটা ছোট ছোট তাই না কিন্তু যেরকম ক্লিক করবো সেটা এরকম বড় হয়ে যাবে এইবার দেখেন যে রাইট ডান পাশের বাটন ক্লিক ছবির উপরে ঠিক আছে ডান পাশের বাটন ক্লিক সামনে পরীক্ষা তো যেন লিখাই দিচ্ছি তাতে পরীক্ষায় যদি থাকে যেন পারেন ডান পাশের বাটন ক্লিক প্লাস সেভ ইমেজ অ্যাজ সেভ কা পুনঃস্থায়িত একটু ভিন্ন আছে বুঝা গেছে এই জন্য একটু লিখে দেওয়া লাগবে সেভ ইমেজ IMAGE সেভ ইমেজ অ্যাজ AS ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখি একটু তাহলে কোনো অপ রাখি তাহলে দেখি আচ্ছা তাহলে আমি এর উপর রাইট বাটন ক্লিক করি রাইট বাটন মানে কি ডান পাশে বাটন আচ্ছা ক্লিক করি এবার দেখার কাজ কিন্তু এই রাইট বাটন ক্লিক করলাম কোলে একটা বক্স আসছে অনেক লেখা আসছে এই জন্য আমি লিখে দিলাম কোনটা নেবো আচ্ছা এর মধ্যে খুঁজতে হবে কি সেভ ইমেজ আস কবে আসবো কবে বলে মনে করি না তো ওইটা আমি নিতে পারছি সেভ ইমেজ আস এই যে এখানে লেখা আছে সেভ ইমেজ অ্যাস তার মানে এই অ্যাস অ্যাস শব্দটার মানে আছে আপনাদের মনে পড়ে কোনো একটা জায়গায় অ্যাস ছিল কতদিন কাজ করার সময় গ্রুপ ক্লাস কোন জায়গায় সেভ করার সময় আপু অ্যাস বলতে কি বোঝাই গত শুক্রবার ছিলেন না অ্যাস বলতে কি বোঝাই আপু সামনে পরীক্ষা কিন্তু একটু সিনসিয়ার আমি ক্লাস মিস দিই না এই জন্য আমি জানি আজকে কারেন্ট হতে তো অনেকে আসবে না তারপরে কিন্তু দেখেন আমি না মানে আসতে বলেছি তাহলে কিছু আসে অ্যাস বলতে কি বোঝাই কেউ অ্যাস আবার বলতে আরো একটা জিনিস বোঝাবে সেটা কোন জায়গায় আমি সেভ করতে চাই কারণ এটা তো নেটের মধ্যে আছে আমি তো ডাউনলোডটা দেবো কোথায় দিতে চাই এটা আমার জানতে হবে না তাহলে আমি কেন করি আমি ক্লিক করি সেভ ইমেজ আছে সেভ ইমেজ আছে এই দেখেন বক্সটা আসছে এই বক্সটা এসে তার মানে হচ্ছে ও নিজে জানে না যে আসলে কোথায় সেভ হবে তাই আমার কাছে পারমিশন যাচ্ছে যে আমি তো সেভ হবো তো কোথায় সেভ হবো
অপারেটিং সিস্টেমের মাধ্যমে সিস্টেম এই কাজটা হয়। এখানে একটা অপারেটিং সিস্টেম কিন্তু এটা আছে, তাই না? অপারেটিং সিস্টেমের নাম জানি আমরা, ডস, ইউনিক্স, ঠিক আছে, লিনাক্স, এগুলো সব বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম। দেখ এখানে অপারেটিং সিস্টেম আছে, তা এই অপারেটিং সিস্টেমের মধ্যে আমার এখানে দেখা যাচ্ছে ডাউনলোড, আমি ডাউনলোড আমার সেভ করবো, ডকুমেন্টস, ডকুমেন্টস আমি সেভ করবো, ডেস্কটপ আছে, অনেক কিছু আছে এখানে, এই যে ডেস্কটপ, ডেস্কটপের উপর সেভ করবো, নাকি হার্ড ডিস্কের মধ্যে সেভ করবো, সব লেখা আছে এখানে। তার মানে এখানে একটা পোস্ট নষ্ট পার্টি, আমি বলবো কী করে কোনটা সেভ করবো, আসলে এর উত্তর আসতে যে এখানে লেখা আছে করলেই বোঝা যাবে। তাহলে আমরা সাধারণত যেটা কাজ করি সেটা ডেস্কটপের উপরেই বেশি করি, মানে আপনার শেখানোর জন্য ডেস্কটপ উপরে করি, ভিতরে করার শেখানোর কিছু নেই, ভিতরে শেখানোর কিছু নেই, ভিতরে দেখি আপনার ফোনে যেমন মেমোরি ইউজ করেন, আমার এই হার্ড ডিস্কের সেই একই মেমোরি ইউজ হয়, কিন্তু ফোনেরগুলো এইটুকু এটুকু আমার ল্যাপটপে যাই বল এই স্টপ, ঠিক আছে। এই রিপা, তোমার চোখটা সবসময় বাইরের দিকে যাচ্ছে কেন? কেউ কেউ আসো পাশে, একটু মনোযোগ দাও, এটা আমার আমার সমস্যা আছে, কারণ আমার নজর চলছে শুনে। আচ্ছা তাহলে এখানে আমি লোকেশন পাইছি, পাইছি না? আচ্ছা এরপরে তোমাদের তোমার পরে দেখাবো আমাকে, এটা সেভ করার পরে আমাকে এই দেখা দেবে কিন্তু, তুমি আসবে ফার্স্ট। আচ্ছা এই ডেস্কটপ সত্যি কি ভুলে গেছ? মনোযোগ দাও, আমি সত্যি কথা না, সত্যি কথা না, বুঝছেন? আমি শোনো 11 বছর এই লাইনে কাজ করছি, তার মধ্যে 8 বছর ট্রেনার, 3 বছর শিখেছি, তা অন্তত একটা ক্লাসের ঘোড়া স্টোন থাকলে আমি বলে দিতে পারি, কারণ মনোযোগ আজকাল নেই। দেখবা ঘুরে ঘুরে তাকেই প্রশ্ন করি যে পারে না, প্রশ্ন করলেই পারে না, তার মানে কি আমি তো বুঝে প্রশ্ন করি তো পারবো না, ঠিক আছে? সিম্পল একটা কাজ, এটা আমার 1 মিনিটের কাজ, কিন্তু আমি এত বিস্তারিত দেখাচ্ছি যাতে ভুলে না যাও। আবার দেখো প্রথমত ব্রাউজার আমি লিখাই দিয়েছি, তোমরা মিলাই মিলাই নাও, প্রথমে কি ছিল ব্রাউজার, এই ব্রাউজারে ক্লিক করেছি, সবাই এক হতে হবে, তাহলে যারা বুঝে দেবে তাদের কিন্তু বিরক্ত লাগবে, ঠিক আছে? ব্রাউজার তাহলে আমার এই গুগলের পেজে এসেছে, কিন্তু আপনাদের নাও আসতে পারে, আমার এসেছে কি জন্য, আমার গুগলটা সেভ করে রাখা, যে আমি ক্লিক করলে আমার গুগল আগে আসছে, এটা আমার আমার সুবিধার জন্য সেভ করা, হ্যাঁ এই জন্য আপনারা লিখে দিচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কে, এই যে লিঙ্ক, এই বক্সে ক্লিক করবো, পরে এখানে লিখে দেবো www.google.com, এই যে এখানে লিখে, ওকে লেখার পরে আমি এন্টার দেবো, তখন এই গুগলের পেজটা আসবে। কিন্তু আমার সিস্টেম কি, আমার যেহেতু গুগলটা সবসময় লাগে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপ করে নিই, আমি আপনাদের সফটওয়্যার একটা ট্রেনিং করাবো, বুঝেছি না, সার্কুলার দিয়েছি তো কতদিন, সফটওয়্যার উপরে একটা ট্রেনিং দেবো 2 মাসের, ঠিক আছে, 15 হাজার করছি, কিন্তু এখন না, সেই দিকে দিই, আগে এগুলো আমরা শিখে নিই, একসাথে মাখাবো না কিছু, ওটা দেবো কিন্তু না, ধরো কখনো কোনো মেকানিকের কাছে না দেওয়া লাগে ভবিষ্যতে, কারণ দেখা যায় এক এক একজনের হাও খরচে চলে যায় প্রত্যেক বছরে 2-3 হাজার টাকা শুধু উইন্ডোজ এ ঝামেলা সে ঝামেলায় এক একজন খরচে যায়, তাই না? তা আমি তোমাদের এই কাজটা শিখবো, জানো অন্তত লাইফে লাইফে কোনোদিন কোনো মেকানিকের কাছে না যাওয়া লাগে, শুধু হ্যাঁ যদি কোনো সময় পার্টস নষ্ট হয় হার্ডওয়্যারের সমস্যা তখন যাওয়া লাগে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সফটওয়্যারের জন্য ধরো কার কাছে না যাওয়া লাগে, ওকে? এটা আমি করাবো মাত্র 1500 টাকা কোর্স ফি, এটা অনেক কোর্স ফি যতটুকু দেখে গেলে সফটওয়্যারের একটা ট্রেনিং, কিন্তু আমি এটার সাথে আপনাদের করে দেবো, ঠিক আছে? তারপর সেই দিকে যাই এখন, বুঝে গেছে? এই কারণ মেকানিক কাজও শিখতে হবে। আচ্ছা গুগল ডট কম লিখেছি, তারপরে এই বক্স আসছে, এখানে আমি কি লিখছি, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার পিক্সেল লিখছি, লিখছি, লেখার পর আমি কি করছি, ইমেজে ক্লিক করেছি, ইমেজ ব্রাউজার লিঙ্ক, লিঙ্ক দিয়ে লিখেছি google.com, তারপরে গুগলের বক্সে যে লিখেছি যে ফ্লাওয়ার পিক্সেল, লেখার পরে ফ্লাওয়ার এসে আমি ইমেজে ক্লিক করেছি, করলাম ইমেজ চলে এসে, এবার এখান থেকে আমার যে ছবিটা ভালো লাগবে, ঠিক আছে, আমি সেরকম দেখে একটা ছবি নিয়ে নেবো, যে আমার একটা ছবি ভালো আছে সেই ছবিটা আমি নিয়ে নেবো, ছবি দেখেন এখানে, এখানে কোটি কোটি ছবি আছে, ছবির কোনো শেষ নেই, ধরেন যে কোনো একটা ছবি আমি নিয়ে নিলাম, বা আপনাদের গোলাপ পাবেন তো, ধরেন আমি গোলাপ নিলাম, ঠিক আছে, হ্যাঁ এই নেন, এটা লাল দেখে নিলাম, হ্যাঁ তা আসলে যেটা নেবো এটার উপর কী করবো, রাইট বাটন ক্লিক করবো, সেভ ইমেজ অ্যাজ, দেওয়ার পরে এবার আমি ধরেন ডেস্কটপে রাখবো, এই যে ডেস্কটপ, ডেস্কটপ এখানে কোনো সফটওয়্যার লেখা আসবে না, এই লেখাগুলো পাইতে গেলে মাউসটা আগ্রহী হবে, যতগুলো শো হয় ততটুকু দেখাই, কিন্তু তার জন্য কি করতে হবে, এই জায়গায় মাউসটা রাখতে হবে, আমার দূরে রেখে চাকা ঘুরবো তা কিন্তু হবে না, এর উপরে মাউসটা রেখে উপর দিকে চাকা ঘুরে ডেস্কটপ লিখে আছে, ডেস্কটপ লিখেন, ডেস্কটপ ফিলাল দিয়ে লিখেন, ডেস্কটপ, এটা পরীক্ষায় কিন্তু থাকবে, আমি কিছু কিছু প্রশ্ন ফাঁস করতেছি, ঠিক আছে, কিছু কিছু পরীক্ষা থাকবে,
ডেস্কটপ হ্যাঁ তাহলে ক্লিক করি ডেস্কটপ মানে কি ডেস্কটপে ক্লিক কিন্তু তাই ডেস্কটপ লিখে দিচ্ছি আচ্ছা এই ক্লিক করলাম করলে আমার এখন যদি ছবিটা আছে পুরি ক্লিকে দেব ডেস্কটপ মানে ডেস্কটপ যাই কোন কোন তাই ক্লিক এই কথাটা মাথায় রাখবেন সবসময় আমি যাই লিখি না কারণ সেটা কি ক্লিক ক্লিক ছাড়া কোনো কাজ হয় না আর সব কিন্তু বাম পাশে বাটনে ক্লিক এই বাম পাশে বাটন না আচ্ছা তাহলে এখন যদি আমি সেভ করি এখানে দেখি যে এই ফুলের একটা নাম আছে এটা গ্লোবাল রোজ ঠিক আছে এই ইন্টারন্যাশনাল ব্যাপার নাম কি নাম আছে তা আমি শুধু লিখলাম যে রোজ আরও দেখেন ফাইল নেম ফাইল নেম অথবা ইমেল নেম ডাইরেক্টলি লিখতে পারেন অথবা শুধু নেমও লিখতে পারেন এবার এক কথা নাম দিতে হবে যে এটা কি জিনিস ডাউনলোড দিলাম ঠিক আছে কাঁঠালের ছবি ডাউনলোড দিলাম না ফুলের ছবি ডাউনলোড দিলাম সেটা লিখে দেবো একটা ওকে তাহলে কি ইমেজ নেম অথবা ফাইল নেম অথবা শুধু নেম মানে এখন নামটা দিতে হবে তা আমি এখানে নাম দিচ্ছি রোজ কি দিয়েছি কিন্তু এখানে পাশে লেখা আছে ফাইল নেম এই জন্য আমি ফাইল নেমের কথাটা প্রথমে বলেছি ওকে এটা ফাইল নেম লেখা আছে তাই আমি ফাইল নেম কি দিয়েছি রোজ যার পরে আমি কি করবো লেখো সেভ ফাইল নেম লিখে সেভ প্লাস সেভ ছবি কেটে দিলাম এই ছবিটার উপরে এটা এবার দেখা হলো শোনার কাজ কিছু কাজ আছে দেখার ঠিক আছে দেখে বোঝার কিছু কাজ আছে শুনে বোঝার আর কিছু কাজ আছে প্র্যাকটিক্যাল করে বোঝার বুঝে গেছে তা প্র্যাকটিক্যালও তো আপনার করবেনি তাই না তাহলে আমার এত সময় লেখালেখি করছে এখন দেখার কাজ আর কোনো লেখা নেই ওকে আচ্ছা এরপর আমি কী করবো এটা আমি ডাইরেক্ট বাটন ক্লিক করে কপি করে নেবো কী করবো কপি কপি করে নেবো কপির শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি জানেন হ্যাঁ সবাইকে জানেন কন্ট্রোল সেভ যদি একটা সি চাপ দিয়ে কপি হয় কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে যেটা কপি করবো তার উপর আগে ক্লিক করে নেবো আর যদি লেখা হয় তাহলে সেটাকে ব্লক করে নেবো সিলেক্ট করে নেবো কতটুকু আমি কপি করবো সেটুকু আমি কি করবো আগে ব্লক করে নেবো অর্থাৎ সিলেক্ট করে নেবো সিলেক্ট করে কিন্তু ব্লক করে কি আগে ওই যখন আমরা অফিস এক্সপ্রেসে যেতাম তখন কিন্তু কালোভাবে ওইটা হয়তো এই জন্য কিন্তু এর সাইড দাও আচ্ছা তাহলে সিলেক্টটা কি বোঝা গেছে এক সাইড ছেড়ে দাও কারণে তো তা বাইরে বললাম না ক্লাস নিউজ দিয়ে লাভ নেই হ্যাঁ কারণে দেবে আপনার বিকানে আচ্ছা আশা করি বিষয়টা বোঝা গেছে সিলেক্টটা কি জিনিস এখানে পরীক্ষায় থাকে যে কোনো কিছু কার্যকর করতে গেলে সর্বপ্রথম কী করতে চাই ওখানে লেখা থাকে সিলেক্ট ব্লক দুটাই থাকে ক নম্বরে সিলেক্ট খ নম্বর ব্লক তখন কোনটা দেবো সিলেক্ট সিলেক্ট দেবো ওকে মানে ধাঁধার মধ্যে পড়ে যাবে অনেক সময় মনে হয় যে সিলেক্ট তো একই জিনিস তাহলে দুটো হয়ে গেল একই জিনিস মানে ওইভাবে বলা যায় না ঠিক আছে ব্লক বলতে আরো অনেক কিছু বোঝায় আর সিলেক্ট বলতে শুধু সিলেক্টই বোঝায় আর সিলেক্ট হচ্ছে এক প্রকার ব্লক তার মধ্যে যার কারণে একটু উড়ে আছে আমরা আগে ব্লক বলতাম কি জন্য বলতাম আসলে ওটা সঠিক কিনা সেটাও জানি না কিন্তু আমরা যখন কাজগুলো শিখেছি তখন কিন্তু ওই সিস্টেমে শিখেছি যেমন আমাদের যে অবস্থা ছিল আমি ওই সিস্টেমে শিখেছি যে এটা ব্লক সিলেক্ট এটা হচ্ছে ব্লক আচ্ছা তাহলে এখানে দেখো যে আমি যদি এইটার উপরে আমি ক্লিক করলাম করে কন্ট্রোল সি দিলাম কপি হয়ে গেল অথবা রাইট বাটন ক্লিক করে কপি যদি খুঁজে না পাই যাওয়ার পরে আমি এখানে ওই যে পাওয়ার পয়েন্টের পেজটা ছিল মনে আছে এটা মনে আছে আচ্ছা এই বক্সটাও তালে দিলাম আমি ডিলিট করে দিলাম এখানে আমি কী করবো ওটা পেস্ট করে দেবো দিই কন্ট্রোল ভিতে দেওয়া যায় আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট রাইট বাটন ক্লিক করেও পেস্ট এই পেস্ট আবার কন্ট্রোল ভি দিলেও হতো আচ্ছা এটা জুম করতে গেলে আমার কী করতে হবে কন্ট্রোল সেভ ধরে আমার মাইনাস থাকতে হবে তাহলে আমার কী হবে কন্ট্রোল সেভ ধরে মাইনাস থাকতে হবে তাহলে আমার জুম হবে হ্যাঁ বলেন কারেন্ট নেই কাল থেকে এই বন্ধ কারেন্ট নেই না কারেন্ট আজকে দেবেও না না আসতে দেবে না ওই কারেন্টের সে বিদ্যুৎ মিটার লাগে ট্রান্সফরমার লাগে আচ্ছা আমি ক্লাস নিচ্ছি যশোর কারেন্ট নেই কোনো জায়গায় কারেন্ট নেই
আচ্ছা এটা আমি কি করব জুম করলাম জুম কি করে করলাম কর্নার সেভে এই যে মাউসের চাকা ঘোরানো জুম করা সিস্টেমে শিখে রাখো সবাই যেন নেক্সটে কোনো প্রশ্ন না হয় এটা নিয়ে নেক্সটে যেন কোনো প্রশ্ন না হয় ঠিক আছে ভুলে যেতেই পারে তাই বললাম না কাজ জিজ্ঞেস করো ওটা ওটা আলাদা ব্যাপার কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ভুলতে নেই তাহলে কাজ আগানো যায় না এটা সিমিলার একটা ব্যাপার শুধু এটা বলে না ওয়ার্ডের পেজও তাই এক্সেলের পেজও তাই পাওয়ার পয়েন্টের পেজও তাই এক্সেলের পেজও তাই ঠিক আছে মানে যত রকম পেজ আছে সবই একই সিস্টেম যে কর্নার মাউসের চাকা ঘোরানো শুধু ফটোশপ বাদে সব ফটোশপ বাদে বাকি যেগুলো আছে সব আছে এই সিস্টেম তাহলে এটা ভোলার মতো কোনো জিনিস না কমন জিনিস আর অল টাইম লাগবে আমার এটা কাজ করার পরে জুম না কমাইলে বোঝা যায় না যে কি করলাম এই যেটা আমি করছি এটা হচ্ছে জুম ইন এটা জুম আউট বুঝেছো জুম ইন মানে কি কোনো কিছু মানে এ করতে দেখা মানে বড় করে দেখা যে আমার ক্যামেরা দেখছে জুম ইন করছে কি আছে ধরে দুটো কাজ চলে আসছে তাই না প্রবেশ করা ভিতরে আর জুম আউট ঠিক আছে স্বাভাবিক চলে আসে আচ্ছা ডান পাশেও তীর নেই বাম পাশেও তীর নেই শুধু একটা দাগ এটার নাম কি কোন একটা দাগ যার ডান পাশেও তীর নেই বাম পাশেও তীর নেই তাকে কি বলে রেখা ও যা সরলরেখা তাই ওর সদর নাম হচ্ছে সরলরেখা কি হবে কে বলছো তুমি কনফার্ম বেবি বলো তুমি মানে রেখাংশই বলো রেখাংশ মানে হচ্ছে রেখার একটা অংশ যার কোনো তীর থাকে না ও ডানেও যায় না বামেও যায় না ওর কোনো গতিপথ নেই তার মানে আমি না না এটা কারণ আছে সবার জিনিসটা যাচাই করতে হয় ঠিক আছে তার মানে এখানে আমি একটা দাগ দিলাম ওই দাগটা যে বন্ধু ওই বন্ধু সে আর রেখা বা সরলরেখা দুই পাশে তীর থাকে ওর কোনো প্রান্ত বিন্দু নেই যে আমি যেটা বললাম রেখাংশ রেখাংশ দুইটা প্রান্ত বিন্দু থাকে বাম পাশে একটা ফুটা মানে থেমে থাকে ডান পাশে থেমে থাকে ওটা কোনো দিকে যায় না তীর মানে বুঝতে হবে ওই আমার মুখে তাকা আমার দিকে তাকা থাক না বাপের দিকে তাকা থাক লাভ আছে আচ্ছা এখানে আসছে বিষয়টা হচ্ছে যে ডান পাশেও যাবে না বাম পাশেও যাবে না আর যেটা কোনো পাশে যায় না সেখানে মনে করতে হবে একটা বিন্দু আছে শেষ বিন্দু আছে সেটা প্রিয়ান্ত বিন্দু আছে কিন্তু একটা তীর তীরের আরেক নাম হচ্ছে অ্যারো আমাদের কম্পিউটারের ভাষায় আমাদের পরীক্ষার খাতায় থাকে তো অ্যারো অ্যারো এই যে কিবোর্ডে প্রশ্ন থাকে এইভাবে যে কিবোর্ডে অ্যারো কি সুন্দর কয়টি কয়টি চারটি চারটি আপ ডাউন লেফট চারটি অ্যারো কি আছে কিবোর্ডে ওকে আচ্ছা তাহলে চারটি যে অ্যারো কি থাকে এটা মুখস্থ রাখতে হবে কিবোর্ডে ফাংশন কি সুন্দর কয়টি নাম লক নাম মানে শর্টকাট মানে পুরো নিউমেরিক না লিখে এন ইউ এম আর আই সি নিউমেরিক না লিখে শুধু নাম দিয়েছে মানে এটা তো শর্টকাটে দেয় কন্ট্রোল পুরোটা বানানটা না লিখে সিডিআরএল দিয়েছে মানে শর্টকাটে তাহলে মানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমার সংখ্যা আছে এটা মনে রাখতে হবে
বুঝা গেছে তাহলে এরপর ধরো আরো কিছু আছে স্পেস বার একটা কন্ট্রোল সাধারণত দুইটাই দেয় এই ভাষাটা থেকে এই ভাষাটা থেকে শিফট দুইটা এই ভাষাটা থেকে এই ভাষাটা থেকে জানতে ক্যাপস লক একটা এই যে একটা ক্যাপস লক থেকে একটা ট্যাব থেকে এটা মুখস্থ রাখতে হবে ওকে হ্যাঁ অনেক কিছু কিন্তু পরীক্ষা প্রস্তুত হয়ে যাচ্ছে যেটা বইতে পড়তে গেলে অনেক বোরিং লাগতো বইয়ের মধ্যে ডিটেল যেহেতু আমি কিন্তু সেটা পড়াই দিচ্ছি অনেকটা বই আগে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমার এই সাইড থেকে এই এটারে কি বলে দুই পাশে তীর থাকে এর নাম আছে রেখা অথবা সরলরেখা আমরা রেখা মানে মনে করি একটা দাগ না ওটা রেখাংশ আর যেটা এক সাইডে তীর থাকে ওটা বলে রশ্মি যার এক সাইডে তীর থাকে যেমন এইটা এগুলো সব রশ্মি বা অ্যারো রশ্মি বা অ্যারো হয় বামে তীর থাকবে না হয় ডানে তীর থাকবে বুঝাবে কোনো কিছু যে এটা এইদিকে মানে কোনো গতিপথ নির্দেশ করবে এটা হচ্ছে রশ্মি ডানে যার কোনো বাড়ি থাকবে না রেখাংশ আর যার দুয়ো বাড়ি থাকবে সরলরেখা মানে কি ওর কোনো শেষ নেই শুরু আছে তার ও দুই দুই দিকে চলতে থাকবে চলতে ঠিক আছে এই আচ্ছা তাহলে আমি এখান থেকে এই তীরে ক্লিক করে ছোট করে দেবো ছোট করতেছে কি কি ছোট করবো এই তীরে ক্লিক করার পরে এখানে তীরে গেলাম এই তীরে গেলাম মানে ওই তীরটা আসতে হবে তো ওই বলে যখন যাব আমি তখনই কিন্তু ওই তীরটা আসবে তার মানে যখন না আসবে মনে করতে মাউসটা আমার ধরা হয়নি তাহলে আমার সাবধানে কি করতে মাউসটা ওরকম বানাই নিতে হবে এই এ হচ্ছে না ওই গুলাই যাব এই হয়েছে হওয়ার পরে মাউসটা নাড়াবো না নাড়ালে মাউসটা নাড়ালে এইবার আমি ক্লিক করবো ওই লেফট বাটন মানে বাম পাশের বাটন আর একটা জিনিস আমার এখানে ওই ডান বাম বলতে একটা অসুবিধা হয় কারণ আমাদের কম্পিউটারের ভাষাটা কিন্তু পুরো ইংলিশ কিন্তু আমাদের পরীক্ষার জন্য আমাদের বইটা কিন্তু বাংলায় পড়া আসলে আপনারা যখন কোনো ভালো ট্রেনিংয়ে যাবেন কোনো বাংলা ছোঁয়া নেই ওয়ার্ল্ড ইংলিশ ঠিক আছে এই জন্য এখন থেকে একটু অভ্যাস করে যাক তাহলে আমি লেফট বাটন ক্লিক করে এইবার টেনে নিয়ে আসবো আচ্ছা একটা জিনিস জানেন এই ক্লিক করে উঁচু করেছি কোনো ক্ষতি হবে না যত সময় ক্লিক থাকবে ওই আবার অন্য মানুষ কর না আমি টেস্ট করছি মাঝে সাথে তা যত সময় ক্লিক থাকবে তত সময় আমার নিয়ন্ত্রণে থাকবে ঠিক আছে সহজার কথা যত সময় ক্লিক থাকবে এই মাউস নিয়ে আমি যদি ওই ঘুরেও আসি ল্যাপটপ ঘরে করে নিয়ে যাই সারাদিন ঘুরে আসলাম তা আমার নিয়ন্ত্রণে থাকবে এটা খুলে ঠিক আছে না খুললে হবে না এটা কানেক্ট থাকতে হবে ওই যে যেগুলো ব্লুটুথ আছে না ব্লুটুথ মাউস ওইগুলো কিন্তু মানে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় রিমোটের মতো ঠিক আছে এই ল্যাপটপ যদি টিভির মতো সামনে রেখে আমি ঘরে ওই শীতকালে লেবুর মধ্যে বসে কাজ করি তাও করা যায় আমি তো করতাম আগে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো আমি এত সময় কথা বললাম আমার কিন্তু ক্লিক ছাড়ি দিই কারণ আমার নিয়ন্ত্রণে আছে না আচ্ছা এটা আমি এই ছোট করে দিলাম এই ছোট করে দিলাম আচ্ছা ছোট করলাম মানে কি বেশটা ছোট আচ্ছা এইবার এর এর ভিতরে আসলাম ভিতরে এসে এটা ক্লিক করলাম ঘুরে এখান থেকে এই ছাড়লাম সত্যি কথা বলতে কি এখানে আলোটা এই মুখে যাচ্ছে না আমি বুঝতে পারছি না কে কোন মুখে তাকাচ্ছে না বাইরে তাকাচ্ছে না এ তাকাচ্ছে না একটা নিয়ম আছে দেখবা সবসময় মানুষ আলোর বিপরীত দিতে পারে কারণ কি জানেন কারণ হচ্ছে আলো এমন একটা জিনিস ও বারবার চোখ চলে যায় আলোর দিকে এদিক আলো আসছে ওর মাঝে চোখ যাচ্ছে হ্যাঁ অবশ্য দুই তালা কোনো বয়ফ্রেন্ড নেই সমস্যা নেই আচ্ছা কন্ট্রোল সেভ ধরে এই মাউস সাগাড়া ঘুরালাম কারণ আমার তো কাজ মিটে গেছে না আর কিন্তু কাজ করতে হবে শুরু করে কাজ করতে হয় শুরু করে নেয় আচ্ছা এটা আমি নিচের দিকে দেবো বা উপরের দিকে দেবো কেন দেবো বলো তো অথবা নিচের দিকে দিলাম দিয়ে উপরে আমি লিখবো সবাইকে ফুলেল শুভেচ্ছা আচ্ছা ফুলেল না ফুলেল হ্যাঁ ওই ভুলটা আমিও করতাম ওটা ফুলেল এটা মাথায় রাখতে হবে জানতে হবে সঠিক গ্রামার জানতে হবে হ্যাঁ হ্যাঁ ফুলের কোনো কিছু সেটা ডোয়া কিন্তু শুভেচ্ছার সাথে ফুলেল ফুলেল শুভেচ্ছা ফরেসি লয়কে ল মনে থাকবে সঠিকটা শিখতে হবে আমি আপনাদের আসলে আমি তো এ নিতাম বাংলা গ্রামারের ক্লাস নিতাম আমি হাই স্কুলে ছিলাম তো 2 বছর এই জন্য গ্রামারটা বেশ খানিকটা দখল আছে বাংলা গ্রামারটা তো অনেক কিছু দেখবেন ক্লাস নিতে তো বহুত কিছু অচেনা অচেনা বা অজানা বা ভুল জানতাম এখন সঠিক জানতে পারছেন গতদিনও আমি কয়েকটা শিক্ষক দিয়েছি উচ্চারণ কি কি লিটল হ্যাঁ লিটল বলে কোনো শব্দ নেই লিটল তারপরে কাউ শিখাইছি বলে কিছু নেই কাশি তারপরে হচ্ছে এরকম অনেক কিছু আছে হ্যাঁ ক্ষিওর একটা এ দেখাইছিলাম যে
ক্ষীয়স্থ কোয়াযোগ মূর্ধন্য কিন্তু যেটা ব্রাহ্মণ বানান ওইটার উচ্চারণ হচ্ছে হয় ময়, ওইটা কয় মূর্ধন্য না, ওইটা কি হয় ময়, ঠিক আছে? আর কি বলি মধ্যন্য বা মধ্যন্য ওরকম কোনো কিছু নেই, মূর্ধন্য স, মূর্ধন্য স উচ্চারণগুলো জানতে হবে, বুঝবে? আর আমরা যেহেতু আইটি ট্রেনিং নিচ্ছি আমাদেরকে কিন্তু ভবিষ্যতে কেউ না কেউ ট্রেনার হবে। আরেকটা জিনিস, আমাদের প্রতিষ্ঠান ছোট মনে হচ্ছে কিন্তু আসলে ছোট না, একটা কম্পিউটার প্রতিষ্ঠান মানে অনেক বড় জিনিস, একটা মানুষের ক্যারিয়ার এখান থেকে হয়ে যায়। শুধু তাই না, এখান থেকে হ্যাঁ এখনই ছেড়ে দেবো আমি, আমার প্রথম বেজেট আছে, এখান থেকে যে ইনকামটা আসে আসলে একটা চাকরি করলেও বাইরেতে ইনকাম আসে সমপরিমাণ ইনকাম এখান থেকে আসে, বুঝা গেছে? আমি নতুন করে করেছি, বুঝে একটা চাপের মধ্যে আছে, নতুন করছি, আমার ফ্যামিলি ব্যাকআপ পাইনি, অনেক টাকা খরচ করে ফেলেছি, তাই চাপের মধ্যে আছে। আমি যা ইনকাম করি তাহলে দুইটা তিনটা ফ্যামিলি চলবে, সত্যি কথা বলছি, বুঝতে পারছি? আমার কিছু লোন আছে, আমি ওর জন্য আমি আসলে যেভাবে যা করা যাবে করতে পারি, তো লোনটা খুব দ্রুত সরিয়ে যাবে। আচ্ছা এটাকে আনতে পারলাম, হ্যাঁ এইবার আমি কী করবো, এখান থেকে ইনসার্টে ক্লিক করবো। হ্যাঁ তোমরা এটা হালকা একটু নোট করে নাও, দেখো ইনসার্ট খাতার ভিতরে জ্ঞান ইনসার্ট, আমার 5 মিনিট প্লাস হয়ে যাবে, ইনসার্ট 5 মিনিট, কয় মিনিট তোমার 50, ইনসার্ট লিখছো প্লাস ইনসার্ট INSERT INSERT ইনসার্ট মানে সংযুক্ত করা, ইনসার্ট মানে কি যে কোনো কিছু সংযুক্ত হতে পারে, ইনসার্ট মানে সংযুক্ত করা। তাহলে এখানে আমার হোম প্রথমে কি ছিল, হোম, তারপরে ইনসার্ট, তারপর ডিজাইন, তারপর অ্যানিমেশন, তাহলে এর মধ্যে আমি ক্লিক করবো কোনটা, ইনসার্ট প্লাস দেখো শেপ SHAPES শেপ, যারা আসেনি তারা কি মিস করছে, শেপ লিখছো, লেখো ক্লিক শেপ ক্লিক শেপ ক্লিক, আচ্ছা ক্লিক করি তাহলে করবো, করেছি একটা বক্স এসেছে, কি এসেছে লেখো পাশে লেখো বক্স থেকে প্লাস, দেখো বক্স থেকে ক্লিক প্লাস, হ্যাঁ ক্লিক প্লাস বক্স থেকে নির্ধারিত, নির্ধারিত মানে কি যে কোনো প্রয়োজনেও লিখতে পারো, নির্ধারিত শেপটি শেপ SHAPE শেপ নির্ধারিত শেপটি হ্যালো, আমি এখন একটু ক্লাস আছি, হ্যাঁ শেষ করিনি, তার ফোন দিচ্ছি, আমি যাওয়ার আগে ফোন দেবো না। আচ্ছা তাহলে এখানে কী হলো শেপ, তাই না লিখছি শেপটি, তারপরে লিখছি নির্ধারিত ও শেপটি সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট বা ক্লিক করে দিতে পারো, ক্লিক বা সিলেক্ট ক্লিক দাও, ক্লিক করুন ক্লিক, ক্লিক করুন নাহলে ক্লিক লিখে আসতো না, আচ্ছা তাহলে ক্লিক করি, এখান থেকে লেখো নির্দেশে এটা বোঝার জন্য শিখলাম, তোমরা ব্র্যাকেটের মধ্যে লেখো আমাদের যেটা লাগবে, এখানে এখানে লাগবে যে টেক্সট বক্স, টেক্সট বক্স, টেক্সট মানে লেখা, TEXT টেক্সট বক্স BUX মানে যে কোনো একটা দিতে পারো, কিন্তু আমাদের লাগবে এখানে টেক্সট বক্স, তাই আমরা টেক্সট বক্সটা লিখে দিলাম, কারণ আমাদের এখানে কিন্তু অন্য কোনো বক্স দিলে হবে না, তা না হবে, কিন্তু আমাদের কাছে টেক্সট বক্স দিতে আছে, ওকে? তাহলে এই টেক্সট বক্স, তার মানে এবার আমি চিনবো কি করে কোনটা টেক্সট বক্স, এর মধ্যে যে কোনো একটাই একটা এ লিখা আছে, হ্যাঁ এ তোমরা পাশে লিখেও রাখতে পারো, এ চিহ্নিত টেক্সট বক্সের মাথায়ও লিখে রাখতে পারো, যেহেতু এটা টেক্সট বক্সের জিনিস, এ চিহ্নিত বড় হাতের এ কিন্তু দাও, এ চিহ্নিত মানে কি ওই এ দেখে বুঝতে হবে, তার মানে কোনো একটার মধ্যে অনেক ছোট করে লেখা আছে, তার মানে আপনাকে ভালো করে দেখে নিতে হবে, অনেক ছোট করে আছে, তাহলে এখানে আমি দেখে নেবো, যদি চিনতে না পারে সবচেয়ে সুবিধা হচ্ছে আমি কোনো একটার পরে যদি মাউস রাখি নাম দেখাই দেয়, তাহলে আমি একটা একটা করে যদি মাউসটা সরাসরি নিয়ে দেখাই দেবে, তবে সাধারণত প্রথমে থাকে, একদম প্রথমে থাকে, প্রথমে থাকে অথবা এই যে এখানে প্রথমে থাকে, বেসিক শেপের প্রথমে থাকে,
তাহলে আমি এই বেসিক শেপের বললাম আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে দেখার সিগন্যাল এসেছে মাউসে আসলে মাউসটা ছিল তীরের মতো মাউসটা এখন আর তীরের মতো নাই এখন এরকম হয়ে গেছে ডাউন মুখ ওটাও তীর নিচে পড়ছে এটা নিচের মুখ তীর এটা সিগন ঠিক আছে এটা নিচের মতো একটু সিগন আচ্ছা এটা দাম কি করবে এখানে কেটে নেব ইচ্ছা মতো কেটে নেব কিন্তু সবসময় মনে রাখতে হবে কাটা শুরু করতে যেখান থেকে তোমার আগে চোখের দেখা তোমার চোখের বুঝ মতো তোমাকে আগে কি করতে হবে গেস করে নিতে হবে যে আমি এই জায়গা থেকে কাটা শুরু করলে মানে ঠিক হবে মানে এখানে মনের অনুভূতির একটা ব্যাপার আছে কারণ আমি এখানে গেস করে নিয়েছি এই জায়গা থেকে শুরু করে তাহলে আমি এখানে লম্বা করে ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারবো আচ্ছা আমি ধরলাম যে আমার এতটুকুর মধ্যে হয়ে যাবে তাহলে আমি ছেড়ে দিয়ে মাউসটা ছেড়ে দিলাম আমি ছেড়ে দেওয়ার পরে ও ওর মতো আকার নিয়ে নেবো ওর যে অরিজিনাল একটা আকার আছে ওর মতো নিয়ে নেবো লিখে এইবার একটা জিনিস সাবধান থাকতে হবে এটা এটা নেওয়ার পরে কখনোই ভুল করো মাউসটা বাইরে ক্লিক করা যাবে না অন্য বক্সের ক্ষেত্রে যাবে কিন্তু টেক্সট বক্সের ক্ষেত্রে যাবে না কারণ তুমি যেই বাইরে ক্লিক করবে টেক্সট বক্সটা হারিয়ে যাবে মনে থাকবে অন্য হ্যাঁ মানে এই টেক্সট বক্সটা মুছে যাবে কিন্তু অন্য কোনো শেপ দিলে ওটা মুছে না কিন্তু টেক্সট বক্সের জিনিসটা একটু বেশ দিলো ওকে আচ্ছা তাহলে আমি এখানে কি করবো লেখবো যে আমি লিখবো যে ওয়েলকাম তাই না মানে স্বাগতম অথবা যদি বাংলায় লিখি সবাইকে ফুলেল আমি যদি বাংলায় লিখি তাহলে আমি কি করতে হবে বলেন তো ফন্ট চেঞ্জ করে নেব সুতা নিয়ম যে SUTSUTONNYMZ কন্ট্রোল অল্টার বি সবাই বানাই দিন ওকে এইটা আপনাদের ফার্স্ট পেজ প্রেজেন্টেশনের ফার্স্ট পেজ কিভাবে করতে হয় সেটা আমি বুঝলাম ঠিক আছে এটা আমি রান করতে দেখাবো একটা জিনিস মাথায় রাখবেন আমি গ্রুপ ক্লাস দেব এটা হচ্ছে ভাত টিপার মতো এক হাড়ি ভাতের মধ্যে একটা টিপলে বোঝা যাবে ভাতটা হয়েছে কিনা তা এই কাজগুলো এমন এখানে আমার এক একবারে 15-20 পেজ হয় একটা দেখলে বোঝা যাবে কি করতে হবে ওকে এটা আমি কি করবো স্লাইড শো দেবো হ্যাঁ এটা আমি কি করবো স্লাইড দেবো আমি ফরমারে ক্লিক করলাম করার পরে বা আমি কি বলা যায় অ্যানিমেশনে ক্লিক করলাম আচ্ছা প্রথমে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম তোমরা একটা জিনিস লিখে দেখো দেখা পাবে দেখাচ্ছে তখন দু একটা লাইন লিখাই দিই দেখো এক লাইনে সিরিজ হবে দেখো এটা লিখে শুরু ঠিক আছে দেখো যে অ্যানিমেশন অ্যানিমেশন ANIMATION ANIMATION অ্যানিমেশন প্লাস ট্রানজিশন লেখো TRAN SITION ট্রানজিশন SION হ্যাঁ SITION ট্রানজিশন ট্রানজিশন TRAN SITION ট্রানজিশন মানে হচ্ছে যে ধরো তোমরা বায়োস্কোপ দেখছো বা পুতুল নাচ দেখছো বা নাটক দেখছো কি হঠাৎ তোর উপর থেকে পর্দা নেমে আসে হ্যাঁ অথবা কোন একটা পর্দা ওপেন হয় এটা স্পাইস এটা ট্রানজিশন বলে কি বলে তো নতুন নতুন শব্দ এটা কিন্তু প্রতিদিন দেখানো সম্ভব না আর ক্লাস কাইন্ড যাক নাই যাক ভাই ক্লাস মিস দেবো না একটু কষ্ট হোক একটা দিন মিস মানে অনেক থাক আর গত সোমবারের দিনকে ছিলাম না এই জন্য আসলে একটা দুর্ঘটনার মতো হয়েছিলাম থাকতে পারিনি সোমবারের থেকেও এক ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে দুই দিন হলে অনেক কিছু হয়ে যায় তাহলে যারা দেরি করে ভর্তি হয়েছে তারা কিন্তু পুরো সব কিছু পেয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এবার আমি কী করি এখানে যে কোনো একটা ক্লিক করবো দেখি আমি দেখার কাজ কিন্তু কেমন আসবে যদি এটা ক্লিক করি এরকম হবে এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে ওপেন আসতে কিন্তু খেয়াল করো মনে লাগবে ও দেখতে গেলে এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে খুব দ্রুত হয়ে যাচ্ছে সবাই পারবে না এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে এটা ক্লিক করলে এইভাবে ওপেন হবে এই যে আশা করি কি বলতে যাচ্ছে বুঝতে পারছি হ্যাঁ এটা করলে
এইভাবে আমরা আচ্ছা দিলাম আমি এটা দিলাম ক্লিক করলাম তাহলে ওটা হয়ে গেল দেখেন প্লাস ক্লিক ট্রানজিশন প্লাস ক্লিক এইগুলো ট্রানজিশন বলে এটা মনে রাখতে হবে এটা তো আর বোঝাই দেওয়া যায় না যে এটা ট্রানজিশন দেখাই দেওয়া যায় ওকে আচ্ছা লিখছি আচ্ছা তাহলে আমার পেজের কাজ হয়ে গেল পেজের জন্য এবার লেখার জন্য আমি এই লেখাতে এটা ক্লিক করবো হ্যাঁ এটা আর লিখতে হবে না এটা দেখো তাহলে প্রথমে এটা 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 আমি দুইবার করবো এটা আমি ক্লিক করলাম ফ্ল্যাট শুধু ক্লিক করবো অথবা অ্যানিমেশনও ক্লিক করতে পারি অ্যানিমেশনে ক্লিক করে থাক ওই একটা মধ্যে যেখানে ট্রানজিশন আছে না ওর মধ্যে আসে এটা আচ্ছা তাহলে আমার অ্যানিমেশনে ক্লিক করবো করার পরে এখানে বাম পাশে কাস্টম অ্যানিমেশন বলে কোনো একটা অপশন আছে কি আছে কাস্টম অ্যানিমেশন এই কাস্টম অ্যানিমেশনে ক্লিক করবো করার পরে ডান সাইডে এই বক্সটা আমি পাইছি বক্সটা আগে ছিল না আচ্ছা এটা আমি কেটে দিই আবার দেখো অ্যানিমেশন তো আসছে তাই না কাস্টম অ্যানিমেশনে ক্লিক করবো এই যে বক্সটা বানিয়েছে আচ্ছা এখানে আমি এই লেখার মধ্যে ক্লিক থাকতে হবে যদি লেখায় ক্লিক না থাকে এর কোনো মূল্য নেই এর কোনো প্রাণ সঞ্চালন হবে না বুঝতে গেছে এটা আছে অদৃশ্য দেখা যাবে আছে কিন্তু আবার নেই কাজ হবে না আচ্ছা তাহলে আমি এখানে এখানে ক্লিক করবো করার পরে এই অ্যাড ইফেক্ট বলে একটা অপশন আছে এখানে একটা জিনিসই জানতে আছে সেটা হচ্ছে অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করবো করবে এন্টারেন্স এন্টারেন্সের আরেকটা নাম হচ্ছে প্রবেশ তা কোনো বর্ডারে বা কোনো একটা জায়গায় লেখা থাকে এন্টারেন্স এক্সিস্ট এন্টারেন্স মানে প্রবেশ পথ এক্সিস্ট মানে বাইরের পথ বাইরে এই এন্টারেন্সে ক্লিক করবো করার পরে এখানে অনেকগুলো বক্স আসবে ঢোকার সময় আমি নিচে নিচে ঢুকবো না ঢোকার সময় আমি কী করবো পাশ দিয়ে ঢুকবো ঢুকে নিচে আসবো একদম নিচে মোর ইফেক্ট মানে এখানে আসলে এইগুলো এক একটা কিন্তু আমি শুধু মোর ইফেক্ট বলে একটা অপশন আছে মোর ইফেক্ট ঠিক আছে ভিডিও আছে সমস্যা নেই মোর ইফেক্ট এটা আমি সাইজ সরাই দিলাম এই যে উপরে মাথা ধরে যে কোনো জায়গায় সরাই দেওয়া যায় তোমরা ভিডিওটা ভালো করে দেখো অনেক জিনিস যেগুলো মিস যাচ্ছে দূরের থেকে দেখছো তো ভিডিওটা ভালো করে দেখো লেখার পরে এখানে এবার আমি ক্লিক করি এইটা ক্লিক করলে এটা এইভাবে আসবে এইটা ক্লিক করে এইভাবে ওপেন হবে দেখো যদি আমি এইটা ক্লিক করি এইভাবে ওপেন হবে যদি এটা ক্লিক করি এইভাবে ওপেন হবে হ্যাঁ যদি এটা করি এইভাবে ওপেন হবে যদি এটা করি তা দেখো এইভাবে ওপেন হবে এই যে দেখছো আচ্ছা ধরো আমি এটা নিলাম এটা আমার বন্ধ হয়ে গেছে নিলাম এখানে অনেক আছে জেরক্স মেরে করো নিয়ে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি ওকে দেবা তাহলে ওটা হয়ে গেল শেষ শেষ আচ্ছা নিচে ডাউ চাই করবো এখানে ক্লিক করতে হবে ক্লিক না হলে কাজ হবে না কিন্তু ক্লিক করতে হবে যাকে ক্লিক করো তার যাই হবে ফিরে আর এটা অ্যাড ইফেক্টে যাবো এন্টারেন্স মোর ইফেক্ট নিচের দিকে আসলাম একটু ইচ্ছা করে ধরো আমার এটা নিলাম আমি বেশি টাইম নষ্ট করছি না ওকে আচ্ছা এর স্পিড কমায় দেওয়া যায় এমনকি উপরে যে ট্রানজিশন হয়েছে না এই ট্রানজিশনের স্পিডও কমায় দেওয়া যায় এটা আমি ফার্স্ট থেকে আমি কী করলাম স্লো দিয়ে দিলাম তাহলে এটা আস্তে আস্তে হয়ে যাবে ওকে আচ্ছা এবার দেখি আমি এখান থেকে কী করবো এই এইটা আবার ক্লিক করলাম এবার ক্লিক করে এটা আমি অটো করে দেবো অটো করতে গেলে এটা ক্লিক করার পরে ডান সাইডে এখানে ওয়ান ক্লিক বলে একটা অপশন থাকে ভিডিওটা ভালো করে দেখো পাশে ওয়ান ক্লিক করে অপশন করে আমি এখানে আফটার প্রিভিয়াসে ক্লিক করে দেবো আফটার প্রিভিয়াস শেষ আর এখানে স্পিড দেবো এই যে এখানে ভেরি ফাস্ট হলো না আমি ভেরি স্লো দিতে পারি স্লো দিতে পারি মিডিয়াম দিতে পারি জাস্ট দিতে পারি আমি দিলাম স্লো দিলাম জাস্ট এই আসতে হবে না ওকে আচ্ছা এরপরে আমি পরেরটা এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেছে এবার এখানে এরও একই করবো এখানে ক্লিক করে আফটার প্রিভিয়াস এখানে ক্লিক করে এই ফার্স্টে ক্লিক করে এটা আমি স্লো করে দিলাম ওকে স্লো করে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখন আমরা সিলেক্ট করে দেবো ক্লাস শেষ এক মিনিট আমার দাও আচ্ছা আমি বিড রেকর্ডার টু এগো দিই আচ্ছা এবার দেখি তাহলে কী করলাম তাহলে আমি এখান থেকে কী করবো এই সিলেক্ট শুধু ক্লিক করবো এগুলো দ্রুত হয়ে যাবে কিন্তু একবারে দেখতে হবে সিলেক্ট শুধু ক্লিক করবো করে ফ্রম বিগিনিং করি রেডি সবাই দেখার জন্য তৈরি প্রথমে প্লেসটা হয়ে যাচ্ছে আমি কিছু করেছি এইভাবে আমরা পুরো ভিডিও বানিয়ে ফেলাতে পারবো আপনি কোনো বিয়ের অনুষ্ঠান বলেন যে কোনো কোনো কিছু জন্মদিনের কোনো কিছু বলেন কোনো একটা ভালো জবের জন্য একটা প্রেজেন্টেশন করেছেন আপনি চাকরি পাইছেন অফিসিয়াল আপনি প্রাইমারি স্কুল চাকরি পাইছেন হাই স্কুল চাকরি পাইছেন আপনি ক্লাস করবেন মাল্টিমিডিয়া ক্লাস এইভাবে নিতে হবে
প্রথমে ফুল আসবে তারপরে লিখা দিতে পারবে আবার আবার চালু করেন যদি এ করা হয় ধরো তাহলে আমার এটা কি করতে হবে এটা আমার তোমার এই যে সিলাইটা এটা ডিলিট করে দিতে হবে দেওয়ার পরে এইবার এটা আবার করতে হবে এখানে ছিল ক্লিক করার পরে যেটা আসলো না ডিলিট করে দিচ্ছি যে ওটা তাহলে তুমি যদি তাই চাও তাহলে এখানে আবার এ করতে তোমার কি আছে অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশনের ও সরি বক্সটা ছিল না এখান থেকে এয়ার ইফেক্টে যে আবার এন্টারেন্স করে ধরো মোর ইফেক্ট আর ধরো যে কোনোটাই থাকলো ঠিক আছে এটা আমি একটু করে দিলাম এত সুন্দর দেখা করে দিলাম ঠিক আছে আচ্ছা এটা আছে আমি আচ্ছা এইবার করি নাকি আচ্ছা এবার দেখি এইবার ক্লিক করলাম প্রথম পেজটা সারাটা সারালে এবার একটা ফুল আসলে এরপরে কি সবাইকে ফুলের শুভেচ্ছা।